ইনিশিয়ালাইজেশন আইয়ানু আই মাল্টিপ্লাইড উইথ টু দেখেন তো এই কোডের ক্ষেত্রে হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি কি হবে আপনি বুঝতে পারেন নাকি এখানে আই এর ইনিশিয়াল ভালো হচ্ছে 1 কন্ডিশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু হচ্ছে এন এর থেকে ছোট হবে এবং হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে আমরা দুই করে মাল্টিপ্লিকেশন করবো তো এখানে হচ্ছে এই যে আমাদের এই কোডটা সেটা কতক্ষণ চলবে ট্রেস এটাকে দেখেন তো এখানে আয়ের ইনিশিয়াল ভ্যালু কত আয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ওয়ান ধরলাম এই ভ্যালুটা হচ্ছে এন এর থেকে ছোট তো হচ্ছে আমাদের লুপের ভিতরে ঢুকলো স্টেটমেন্ট হলো আই এর ভ্যালু কি হবে এখানে ইনক্রিমেন্ট হবে মাল্টিপ্লিকেশন টু মানে হচ্ছে ওয়ান কে আমরা টু দ্বারা মাল্টিপ্লিকেশন করবো তো পাচ্ছি কত টু তো এখন আই এর কারেন্ট ভ্যালু হচ্ছে এখন টু নেক্সট হচ্ছে এগেইন কন্ডিশন চেক হলো বললাম টু এগেইন হচ্ছে এন এর থেকে ছোট স্টেটমেন্টে ঢুকলো তো ঢোকার পরে এগেইন হচ্ছে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে এক্সিকিউট হবে দেন হচ্ছে আমাদের এখানে ইনক্রিমেন্টটা হবে তো এখানে টু এর সাথে আমাদের এগেইন হচ্ছে টু মাল্টিপ্লিকেশন হবে মান হচ্ছে আমরা পাবো টু স্কোয়ার নেক্সট টু স্কোয়ার মান হচ্ছে ফোর ধরলাম ফোর এগেইন এর থেকে ছোট ঢুকলো লুপের ভিতরে স্টেটমেন্ট এক্সিকিউট হলো এবং হচ্ছে আই এর ভ্যালু টু স্কোয়ার মাল্টিপ্লাই উইথ হোয়াট টু মানে হচ্ছে টু কিউব এটা হচ্ছে আমাদের সাম নাম্বার অফ টাইম চলবে ধরলাম হচ্ছে আপ টু কে টাইম টু টু দি পাওয়ার কে টাইম চলেছে মানে হচ্ছে আমাদের লুপটা চলেছে হচ্ছে কে টাইম এবং হচ্ছে আই এর লাস্ট ভ্যালু হচ্ছে টু টু দি পাওয়ার কে যার জন্য হচ্ছে আমাদের এই ভ্যালুর জন্য হচ্ছে আমাদের এই কন্ডিশন বা হচ্ছে এই লুপটা হচ্ছে টার্মিনেট হয়েছে তো লুপ টার্মিনেট হওয়ার কন্ডিশন কি আই এর ভ্যালু হচ্ছে এন এর থেকে ছোট হতে হবে তাহলে লুপ চলবে তো আয়ের এর ভ্যালু যদি এনের এর থেকে বড় হয়ে যায় অথবা এনের এর সমান হয়ে যায় তখন কি হবে তখন হচ্ছে টার্মিনেট হয়ে যাবে এবং আমরা ধরে নিয়েছি টু টু দি পাওয়ার কে টাইম পর্যন্ত চলেছে মানে হচ্ছে টু টু দি পাওয়ার কে ভ্যালুর জন্য হচ্ছে আমাদের আই এর ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে এন এর থেকে বড় যার জন্য হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ফেল করেছে এখানে আই এর ভ্যালু হচ্ছে টু টু দি পাওয়ার কে তো টু টু দি পাওয়ার কে যদি আমাদের এনের এর থেকে বড় অথবা সমান হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের এই কন্ডিশন ফেল করছে তো এখন বড় অথবা সমান সমান হলেও কন্ডিশন ফেল করতে পারে তো ধরে নিচ্ছি রুটি পাওয়ার কে হচ্ছে আমাদের এন এর সমান যার জন্য কন্ডিশন ফেল করছে তো কে এর ভ্যালু কি হবে এখানে কে এর ভ্যালু হবে হচ্ছে লগ টু বেস এন তাই না এবং হচ্ছে কে নাম্বার অফ টাইম হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে তার মানে বলতে পারি এই কোডের টাইম কমপ্লেক্সিটি কি হবে এই কোডের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ লগ এন

তো আশা করছি আপনি বুঝতে পারছেন তো এই কোডের ক্ষেত্রে হচ্ছে আপনার টাইম কমপ্লিসিটি কি হবে অর্ডার অফ লগ এন তো আমরা নেক্সট দেখি সে হচ্ছে আমরা এখানে আই এর ভ্যালু করে দিচ্ছি এন এবং হচ্ছে কন্ডিশন দিয়ে দিচ্ছি আই যতক্ষণ পর্যন্ত হচ্ছে ওয়ান এর থেকে বড় এবং হচ্ছে আই ইজ ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই টু তো এই কোডটাকে আপনি করেছেন আগে দেখেন তো

2 স্কয়ার এরপর আবার হবে বাই 2 কিউব আলটিমেটলি হচ্ছে n বাই 2 টু দি পাওয়ার k টাইম পর্যন্ত চলবে এখানে হচ্ছে n বাই টু দি পাওয়ার k এর বড় যদি আমাদের অনেক সমান অথবা বড় হয় তাহলে হচ্ছে ব্রেক করে ধরে নিচ্ছি সমান আমরা এখানে টু দি পর k সমান সমান হচ্ছে আমরা n পাচ্ছি তো k এর মান আমরা পাচ্ছি হচ্ছে লগ টু বেস n তো আলটিমেটলি আমাদের এই যে কোড যেটা বলি একটা ছবি দুটো একই সেমি সেটা ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ লগ n অর হচ্ছে লগ টু বেস n এটা করছি আপনি বুঝতে পারছেন তো নেক্সট আমরা আরেকটা কোড দেখব তো এখানে একটুখানি কমপ্লেক্স একটুখানি ডিফারেন্ট টাইপের কোড সে i 1 j 1 नेक्स्ट व्हाइल k is less than n some statement will be executed

k এর সাথে i এর ভ্যালু হচ্ছে যোগ দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে আবার i কে হচ্ছে ইনক্রিমেন্ট করা হচ্ছে তো রাফলি আমরা এটা বলতে পারব না যে হচ্ছে এন্ড টাইম চলবে নাকি কতবার চলবে সেটা তো বলা যাচ্ছে না কারণ এখানে আমাদের k এর সাথে i এর ভ্যালু আবার অ্যাড করা হচ্ছে সাথে সাথে তারপর i আবার ইনক্রিমেন্টও করা হচ্ছে তো এটাকে আমাদের ট্রেস করতে হবে তাই না তো ট্রেস যদি করি i ভ্যালু k ভ্যালু তো আই ইনিশিয়াল ভ্যালু কত i ইনিশিয়াল ভ্যালু 1 k ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 ধরলাম ওয়ান ইজ লেস দেন এন দুটোর ভিতর দুটো স্টেটমেন্ট এক্সিকিউট হলো তো কে এর মধ্যে হচ্ছে আমরা আই ভ্যালু অ্যাড করছি তো কে এর মধ্যে আমরা আই ভ্যালু অ্যাড করছি মানে ওয়ান প্লাস আই ভ্যালু হচ্ছে এখন ওয়ান ওয়ান অ্যাড করলাম তাই না মানে হচ্ছে আমরা টু পাচ্ছি এখানে এবং তার পরবর্তীতে আমাদের আই প্লাস প্লাস আই এক হচ্ছে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে তো এখানে আই এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে টু এগেইন লুপ ঘুরে আবার এখানে আসলো ধরে নিচ্ছি ওয়ান প্লাস ওয়ান এই যে টু যে ভ্যালুটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের এন এর থেকে ছোট এগেইন ঢুকবে ঢুকার পরে প্লাস আই তো কে এর বর্তমান ভ্যালু কত কে এর বর্তমান ভ্যালু হচ্ছে তার সাথে আমাদের আই ভ্যালু হবে মানে হচ্ছে এই টু ভ্যালুটা হচ্ছে হয়ে যাবে এবং হচ্ছে এখানে নেক্সট হচ্ছে 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 তো ভ্যালু এখানে থ্রি তাই না নেক্সট নেক্সট হচ্ছে এই এগিয়ে লোক আসলো ধরলাম হচ্ছে এই ভ্যালুটা ওয়ান প্লাস ওয়ান প্লাস টু মানে হচ্ছে ফোর যে ভ্যালুটা আমরা পাচ্ছি এটা হচ্ছে এর থেকে ছোট কন্ডিশনের ভিতরে ঢুকলো মানে আমাদের লুপের ভিতরে ঢুকলো

ওয়ান প্লাস ওয়ান কারণ আমরা কে তো অলরেডি ইউজ করেছি এবং হচ্ছে আমরা হচ্ছে এর ভ্যালু নিয়ে কারণ এই কে এর ভ্যালু যদি আমাদের এন এর ভ্যালু থেকে বড় অথবা সমান হয়ে যায় তাহলেই হচ্ছে কন্ডিশন ফেল হচ্ছে বা হচ্ছে আমাদের লুপ থেকে ব্রেক হবে বের হয়ে যাবে আর হচ্ছে আমাদের সিটমেন্ট এক্সিকিউট হবে না তো এখানে কে লাস্ট ভ্যালু ধরেছি কত কে লাস্ট ভ্যালু ধরেছি এটা যাচ্ছে হচ্ছে এম ভ্যালুর জন্য হচ্ছে আমাদের এই পর্যন্ত এসেছে এবং হচ্ছে এই যে ভ্যালুটা পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের এন এর থেকে বড় অথবা সমান রাফলে এই ভ্যালুটা কি ওয়ান থ্রি প্লাস ফোর আপ টু এম এখানে দো হচ্ছে আরেকটা ওয়ান রয়েছে বাট সেটা খুবই নগণ্য ওয়ান ভ্যালু অ্যাড করা হচ্ছে তো এই টোটালটাকে হচ্ছে আমরা একটা সিরিজ ম্যাথমেটিক সিরিজ বলতে পারি যেটা হচ্ছে আমাদের এম ইন্টু এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মানে হচ্ছে কে এর এই ভ্যালুটার জন্য হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের এই কন্ডিশন ফেল হচ্ছে মানে হচ্ছে কে এর এই ভ্যালুটা এম ইন টু এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই ভ্যালুটা হচ্ছে আমাদের এন এর থেকে বড় অথবা সমান তাই না এবং হচ্ছে যেহেতু বড় অথবা সমান হলে আমাদের কন্ডিশন ফেল করছে ধরে নিচ্ছি সমান তাই না এবং এটাকে আমরা রাফলি বলতে পারি হচ্ছে এম স্কোয়ার এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন তো এম কি n কোন ভ্যালু m হচ্ছে আমাদের root n এবং হচ্ছে m নাম্বার অফ টাইম হচ্ছে আমাদের এই যে আমাদের লুপটা চলেছে তাই না m নাম্বার অফ টাইম আমাদের এই লুপটা চলেছে ধরে নিয়েছি আমরা তো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমাদের এই যে আমাদের যে কোড এই কোডের টাইম কমপ্লেক্সিটি কি হবে অর্ডার অফ root n আশা করি বুঝতে পারছেন তো এই হচ্ছে আজকে লেকচার ভিডিও যদি আজকের এক্চার ভিডিও আপনার ভালো লেগে থাকে সব কিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কেন সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট একচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম